করোনা পরিস্থিতিতে প্রাক্তনদের পাশে দাঁড়ালেন বর্তমানেরা। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে কোতুলপুর থানা এলাকার অবসরপ্রাপ্ত এনভিএফ কর্মীদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার গণেশ বিশ্বাস, বিষ্ণুপুরের এসডিপিও প্রিয়ব্রত বক্সী, কোতুলপুর ওসি রাজীব কুমার পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। প্রসঙ্গত, একসময় জেলা পুলিশে কর্মরত বর্তমানে অবসরপ্রাপ্ত এনভিএফ কর্মীদের একটা বড় অংশ আর্থিক দুরবস্থার মধ্যে রয়েছেন। সরকারি নিয়মে অবসরকালীন পেনশন প্রাপকদের তালিকায় তারা পড়েন না। এই অবস্থায় যখন সেই সমস্ত প্রান্তিক মানুষ চরম সমস্যায়, তখন একসময়ের সহকর্মীদের পাশে দাঁড়িয়ে নজির সৃষ্টি করল বাঁকুড়া জেলা পুলিশ। অবসরপ্রাপ্ত এনভিএফ কর্মী নেপাল চন্দ্র রায় বলেন, অনেকদিন অবসর নিয়েছি, এই প্রথম জেলা পুলিশের পক্ষ থেকে সাহায্য পেলাম। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে তুলপুর থানায় এই প্রথমবার আমরা যারা প্রাক্তন এনভিএফ কর্মী ছিলাম তাদেরকে ত্রাণ দেওয়া হলো। এর জন্য বাঁকুড়া জেলা পুলিশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অতিরিক্ত জেলা পুলিশ সুপার গণেশ বিশ্বাস বলেন, কোতুলপুর থানা এলাকার 37 জন প্রাক্তন সহকর্মীকে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তুলে দিলাম। আগামী দিনেও এই মানুষগুলির পাশে জেলা পুলিশ থাকবে। এটা বাঁকুড়া জেলা পুলিশের একটি উদ্যোগ। এই উদ্যোগে কোতুলপুর থানা তার হচ্ছে অন্তর্গত যে সমস্ত আমাদের প্রাক্তন সহকর্মীরা আছে, সেই প্রাক্তন সহকর্মীরা 37 জন এখানে উপস্থিত ছিলেন। তাদের সোশ্যাল ডিস্ট্যান্সিং নর্মস হচ্ছে মেনটেন করিয়ে তারা কে কেমন আছে সেগুলো সম্পর্কে একটু খোঁজখবর নেওয়া হলো, এবং আমাদের এন্ড থেকে তাদের জন্য ক্ষুদ্র কিছু খাদ্য সামগ্রী আমরা হচ্ছে তাদের হাতে তুলে দিলাম। নিউজ রাজ বাংলা, বাঁকুড়া। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার 1 জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।